নমস্কার আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনার রেশন কার্ডে আপনাকে জানানো হয়েছে রেশন দেওয়া হবে না কেওয়াইসি বা আধার আপডেট করতে হবে আপনি কিভাবে করবেন খুঁজে পাচ্ছেন না বলছে আঙুলের ছাপেই নাকি আপনাকে করতে হবে অর্থাৎ স্ট্যাটাস যখন দেখছেন সেখানে লেখা উঠছে আধার লিঙ্কিং থ্রু ডেমো অথেন্টিকেট ই কেওয়াইসি রিকোয়ার্ড তো এই যে অপশানটা উঠছে এর মানে কি কিভাবে আপনি এই ই কেওয়াইসিটা কমপ্লিট করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকে আলোচনা করব। এই কমপ্লিট যদি না করেন আপনি দেখবেন আপনার রেশন কার্ড চালু রয়েছে আধার কার্ড যুক্ত রয়েছে তবু ই কেওয়াইসি না হওয়ার কারণে আপনাকে রেশন দেওয়া হচ্ছে না তো যাদের এরকম সমস্যা হচ্ছে তাদের জন্য আজকে বিশেষ সুখবর অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আর একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছি আপনার রেশন কার্ডে আধার কার্ড যুক্ত থাকলেও যখন বলা হচ্ছে কে করার কথা কেন বলা হচ্ছে কি এর সলিউশন কিভাবে আপনি নিজের থেকে করবেন প্রথম কথা আপনাদেরকে জানিয়ে রাখি অধিকাংশ রেশন কার্ডেই আপনার আধার কার্ডের যা নাম বা টাইটেল রয়েছে তার সাথে কোনো না কোনো জায়গায় ভুল রয়েছে তো এই ভুল থাকাটাই কিন্তু সবচেয়ে বড় কারণ সেজন্যই আপনাকে পুনরায় ই কেওয়াইসি ওয়াইসি হচ্ছে ই কেওয়াইসি ব্যাপারটা আপনাকে আবার পুনরায় আধার ডকুমেন্টস জমা দেওয়ার কথা জমাটা হবে ডিজিটালিভাবে অর্থাৎ আঙুলের ছাপ এবং ওটিপির মাধ্যমেও কিন্তু এটা করা সম্ভব তো চলুন প্রথমে এর প্রসেসটা জেনে নিই তারপরে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করব ভিডিওর লাস্টে যেটা আপনাদেরকে প্রত্যেককেই করতে হবে না হলে কয়েকদিন ছাড়া আপনার রেশন কার্ডটি বন্ধ করে দেওয়া হবে তো প্রথমত একদম সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি এখানে আসার পরে যেটা ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট একটু নিচের দিকে নামিয়ে নিয়ে যান আপনার কার্ডের যে মোবাইল নম্বর লিঙ্ক অপশানটি দেখতে পারছেন তো ওখানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন যে লেখা উঠছে লিঙ্ক আধার হয়েছি রেশন কার্ড অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ অর্থাৎ অ্যাক্টিভ রেশন কার্ডেও আপনি লিঙ্ক করতে পারেন আধার কার্ড ডিঅ্যাক্টিভ রেশন কার্ডেও কিন্তু লিঙ্ক করতে পারেন আধার কার্ড তার এই অপশান এটা ওটিপির মাধ্যমে অর্থাৎ আপনার যেহেতু কোনো আইডি পাসওয়ার্ড নেই তাহলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করবেন কি করে তো প্রথমে ওটিপি প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিই ওটিপি প্রসেস আপনার রেশন কার্ড নম্বরটা প্রোভাইড করবেন সার্চ করবেন আপনার রেশন কার্ডের সম্পূর্ণ তথ্যটা আসবে এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে আধার কার্ডটা দেখা যাবে যাদের একদম লাল হয়ে আছে রেশন কার্ডটা একদম বন্ধ হয়েছে রেশন তাদের ক্ষেত্রে আধার কার্ডটা লেখা থাকবে না অধিকাংশ ক্ষেত্রেই মোবাইল নম্বরটাও যোগ থাকবে না সাইডে কিন্তু এই অপশানটায় আধার লিঙ্কিং থ্রু ডেমো অথেন্টিকেট ই কেওয়াইসি রিকোয়ার্ড অপশানটি দেখতে পাচ্ছেন নিচের দিকে দুটো অপশান দেখতে পাবেন আপনি শুধু কি মোবাইল নম্বর যোগ করতে চাইছেন না আধার কার্ড এবং মোবাইল নম্বর দুটোই যোগ করতে চাইছেন তো প্রথমের অপশানটাতেই টিক রাক হ্যাঁ টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে আপনার আধার নম্বরটা ইনপুট করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটা যুক্ত আছে তাতে একটি ওটিপি আসবে ছ সংখ্যার সেই ওটিপিটি দিয়ে সাবমিট করবেন আপনার ছবিটা ভেসে আসবে এবং কন্টিনিউ করে আপনি চাইলে মোবাইল নম্বরটাও অ্যাড করতে পারেন এটা হলো একদম সিম্পল প্রসেস এই প্রসেসে করার পরেও হয়তো এক দুবার মাল পেলেন হয়তো কয়েক মাস চললো আবার কিন্তু আপনাকে কে ওয়াইসি চায়া হতে পারে তো তার সমাধান কি। অফিসে গিয়েও যদি আপনি আঙুলের ছাপে করছেন তার সেক্ষেত্রেও আপনাকে পুনরায় আবার কে ওয়াইসি চাওয়া হচ্ছে এর একটাই সমাধান আপনি আপনার রেশন কার্ডটি আধার কার্ডটি মিলিয়ে দেখুন তাতে সমান নাম জন্ম তারিখ আছে কি না যদি ভুল থাকে তাহলে এখনই আপনার রেশন কার্ডটি আপডেট সেকশানে গিয়ে অর্থাৎ এখানে এক্সাকটিং আপডেট অপশান আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলের মধ্যে আছে কিভাবে রেশন কার্ড আপডেট করবেন সেই আপডেট অপশানে গিয়ে আপনার রেশন কার্ডটি পুনরায় আপডেট করুন এবং যেখানে যা আধার কার্ডের নাম রয়েছে যা জন্ম তারিখ রয়েছে সেই মতো করে আপনার রেশন কার্ডটিকে কারেকশান করুন এই কারেকশান প্রক্রিয়াটা সম্পন্ন হতে কয়েকদিন সময় লাগবে এবং এই সম্পন্ন হবার পর আপনার যখন কেওয়াইসিটা সাকসেস হবে আর দ্বিতীয়বার চাওয়া হবে না শুধুমাত্র এই কারণেই বারবার আপনাকে রি চাওয়া হচ্ছে কারণ ডকুমেন্টসের সাথে ম্যাচ করছে না যদিও রেশনের বিষয় সেজন্য আপনার রেশনটা বন্ধ করছে না কিন্তু বিষয়টা হলো এটাই আপনার নামটা তাতে ভুল রয়েছে প্রত্যেকের উচিত আপনি আপনার রেশন কার্ডটি দেখুন এবং দেখে দেখুন আপনার আধার কার্ডের সাথে সঠিক নাম আছে কিনা হ্যাঁ অবশ্যই কমেন্ট সেকশানে জানান আপনার ভুল রয়েছে কি না যদি ভুল থাকে তাহলে অবশ্যই কারেকশান করুন আর কারেকশান করার পর আপনি কেওয়াইসিটা করতে পারলেন কি না বা কারেকশান হয়েছে কিনা এটাও কিন্তু কমেন্ট সেকশানে জানান তো এইভাবে আপনারা কিন্তু সুন্দরভাবে পুনরায় আপনাদের এই যে প্রবলেমটা সেটার সমাধান পেতে পারেন তো একদম সহজভাবে সিম্পল পদ্ধতি অবলম্বন করে আমরা যেসব পদ্ধতিগুলো অলরেডি ভিডিও বানিয়েছি আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখছি সেই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন তাছাড়া আমাদেরকে কমান্ড করতে পারেন আমরা সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করব আজ এই ছোট্ট ভিডিওটা ছোট্ট ইনফরমেশান তেমন লাগলো অবশ্যই কমান্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমান্ড আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ